হ্যালো গাইস, আপনার যদি ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন তাহলে আপনার ইনস্টাগ্রামে একটি নতুন আপডেট পেয়ে যাবেন। সেই আপডেটটি আপনারা কোথায় পাবেন? আপনার যখন এখানে চ্যাট সেকশনে চলে যাবেন এবং এখানে যে কোনো একটি চ্যাটকে এখানে সিলেক্ট করে রাখবেন এবং তাহলে এখানে একটি নতুন অপশান পেয়ে যাবেন সেট রিমাইন্ডার বলে। এবং এই সেট রিমাইন্ডারে ক্লিক করে নিলে এখানে কিন্তু একটি রিমাইন্ডার সেট করার কথা বলছে। তো এই সেট রিমাইন্ডারটি কেন দেওয়া হয়েছে কিংবা আপনারা এটিকে ইউজ করবেন কিভাবে তাই জানাবো আজকের এই ভিডিওটিতে। তাই জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে দেখেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কারণ ইনস্টাগ্রামে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও কিংবা ইনস্টাগ্রামে যে কোনো নতুন আপডেট দেখা দিলে তার ডিটেলসে ভিডিও কিন্তু আপনার অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা যদি ইনস্টাগ্রামটিকে নতুন ভার্সনে আপডেট করে থাকেন এবং তারপরে আপনারা এখানে চ্যাট সেকশনে চলে আসেন এবং যখনই আপনারা কোনো একটি চ্যাটকে এখানে ট্যাব অ্যান্ড হোল্ড করে নিচ্ছেন ঠিক তখনই এখানে একটি অপশান দেখতে পাচ্ছেন সেট রিমাইন্ডার বলে। তো প্রথমে জানুন এই অপশানটি কেন দেওয়া হয়েছে। দেখুন, আপনাকে হয়তো অনেকে অনেক সময় বিভিন্ন রকম মেসেজ করে থাকে কিন্তু আপনি ধরুন বিজি থাকেন, কিন্তু আপনি চাইছেন যে এই ব্যক্তিটির যে সমস্যাটি রয়েছে কিংবা আপনি চাইছেন যে কিছু সময় অন্তর কিংবা কিছুদিন পরে আপনি এই ব্যক্তিটির এই সমস্যাটি নিয়ে ভাববেন বা এই ব্যক্তিটির সাথে চ্যাট করবেন কিংবা এই ব্যক্তিটির সাথে যোগাযোগ করতে চাইছেন, তা যেন কিছুদিন পরে কিংবা কিছু সময় পরে আপনাদের ইনস্টাগ্রাম পুনরায় মনে করিয়ে দেয় এবং সেই জন্যই কিন্তু এই নতুন অপশানটি দেওয়া হয়েছে। তো এই নতুন অপশানটি কিভাবে কাজ করে দেখুন। ধরুন এই ব্যক্তিটি ধরুন আপনাকে এই সময় কোনো একটি মেসেজ সেন্ড করেছে কিন্তু আপনি চাইছেন যে এখন আপনি বিজি আছেন কিন্তু এই ব্যক্তিটির সাথে এখন চ্যাট করবেন না কিংবা কথা বলবেন না এবং আপনি কিছু সময় পরে এই ব্যক্তিটির সাথে চ্যাট করতে চাইছেন এবং তা আপনাদের যাতে ইনস্টাগ্রাম মনে করিয়ে দেয়। তো তার জন্য কি করবেন, এই ব্যক্তিটির চ্যাটকে এভাবে ট্যাব অ্যান্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে সেই অপশানটি পেয়ে যাবেন সেট রিমাইন্ডার বলে। এবং তারপরে আপনার এখানে সেট রিমাইন্ডার এই অপশানে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে দেখাবে যে আপনি কি 1 ঘন্টা পরে সেট করতে চাইছেন, অর্থাৎ 1 ঘন্টা পরে আপনাদের রিমাইন্ডার এখানে সেট করতে চাইছেন কিংবা 6 ঘন্টা পরে কিংবা কাস্টম, অর্থাৎ আপনি যে সময়ে চান যে ডেটে চান তা কিন্তু আপনার এখানে কাস্টম অপশানটি সিলেক্ট করে নিয়ে তা কিন্তু সিলেক্ট করতে পারবেন। তো আপনি আপনার পছন্দ অনুযায়ী রিমাইন্ডারটি সেট করার জন্য আপনি এখানে কাস্টমে ক্লিক করে নেবেন এবং তারপরে ধরুন আজকে 25 তারিখ, আমি এখানে 25 সিলেক্ট করে রাখছি এবং এখন দেখুন বাজে 2:53। তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে 2:55 এখানে PM সিলেক্ট করে রাখলাম এবং তারপর এখানে ডান অপশানে ক্লিক করে দিলাম। তো তাহলেই কি হবে, এখানে কিন্তু একটি রিমাইন্ডার সেট হয়ে গেছে 2:55 সময়। এবং তারপর ধরুন এখানে ইনস্টাগ্রাম থেকে পুরোটি ব্যাক করে দিলেন এবং আপনারা ধরুন নিজেদের কাজ করছেন এবং ঠিক যখনই 2:55 আসবে এখানে কিন্তু একটি রিমাইন্ডার শো করবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করুন, ঠিক যখনই এই রিমাইন্ডারটা আসছে তাহলে আপনাদের কিন্তু তা দেখাবো। এবং ঠিক যখনই 2:55 বেজে গেছে ঠিক তখনই আমার কাছে কিন্তু একটি নোটিফিকেশান চলে এসেছে এবং সেই নোটিফিকেশানে কি লেখা রয়েছে দেখুন, রিমাইন্ডার এবং রিপ্লাই টু সেই অ্যাকাউন্টের নাম শো করছে এবং আরও লেখা রয়েছে দে আর ওয়েটিং ফর ইওর রেসপন্স। তো আপনি এই নোটিফিকেশানের মধ্যেও ক্লিক করতে পারেন কিংবা আপনারা এই নোটিফিকেশানের মধ্যে না ক্লিক করে আপনি ধরুন এখানে ইনস্টাগ্রামটি ওপেন করে নিলেন এবং তারপরে যদি এখানে মেসেজ সেকশানে ওপেন করে নেন ঠিক তখনই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেসেজ সেকশানেও কিন্তু এখানে রিমাইন্ডারটি রয়েছে এবং আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে সেই রিমাইন্ডারটি এখানে শো করছে যেটি আপনাদের কিন্তু নোটিফিকেশানে শো করছিল। তো আপনি যখনই চ্যাট সেকশানটি ওপেন করে নেবেন এখানেও কিন্তু শো করবে এবং আপনার যদি সময় হয়ে থাকে তাহলে আপনি এই চ্যাটটি ওপেন করে নেবেন এবং এই চ্যাটটি ওপেন করে নেওয়ার পরেও কিন্তু এখানে সেই লেখাটি দেখতে পাবেন যে রিমাইন্ডার রিপ্লাই টু এই অ্যাকাউন্টের নাম এবং দে আর ওয়েটিং ফর ইওর রেসপন্স। তো এরপরে আপনারা কি করবেন, আপনার এই সময় পরে যেহেতু রিমাইন্ডারটি সেট করে রেখেছিলেন এবার এই সময়ের পরে আপনাদের নোটিফিকেশান জানিয়ে দিল যে তার সাথে কথা বলতে পারেন এবং আপনি চাইলে আপনি যদি ফ্রি থাকেন তো এই সময় কিন্তু আপনি সেই ব্যক্তির সাথে চ্যাট করতে পারেন এবং আপনি যদি খুব বিজি থাকেন তাহলে কিন্তু এই ফিচারটি কিন্তু আপনারা ইউজ করতে পারেন যে আপনি বিজি আছেন অথচ কিছু সময় পরে এই রিপ্লাইটি দিতে চাইছেন কিংবা কিছু জনের সাথে চ্যাট করতে চাইছেন, এভাবে কিন্তু সেই চ্যাটগুলোকে এভাবে কিন্তু রিমাইন্ডার আকারে সেট করে রাখতে পারবেন যাতে আপনাদের পরবর্তী সময় এখানে একটি ইনস্টাগ্রামের তরফ থেকে আপনাদের একটি নোটিফিকেশান চলে আসে। তো আপনারা নিচে কমেন্ট করে জানান যে ইনস্টাগ্রামের এই নতুন সেটিংটি আপনাদের কতটি হেল্পফুল হতে চলেছে এবং ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে ইনস্টাগ্রামের আরও কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে কিংবা ইনস্টাগ্রামের আরও কোনো নতুন আপডেটের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং।